হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা আজকে শনিবার আজকে এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা আমি একটু ড্রেস পরে নিয়েছি আমি একটু এই আমাদের বাড়ির কাছি একটু বিগ বাজার তারপরে বিশাল ওখানে একটুখানি যাচ্ছি কিছু মানে ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা আর আরও কিছু প্রয়োজনে আমি বাইরে বেরোচ্ছি তো তোমাদেরকে একটু আমার ড্রেস কোডটা দেখিয়ে দিই অনেক দিনের পুরনো সেই স্বভাবটা আমি কেন মিস করবো তোমাদেরকে তোমাদেরকে আমি ঠিক দেখিয়ে দিচ্ছি এটা লং লং কুর্তি একটা অনেক অনেক দিন দিন আগে কিনেছি বাট এটা পড়াই হয়নি না অনেক দিন আগে কিনেছি অনেক দিন দেখানো পাবো হ্যাঁ দেখাতে পারছি এখানে এটা এটা প্লাজো পড়েছি প্লাজো প্লাজও করেছি তো আমার তো কেউ শ্যুট করে দেওয়ার কেউ নেই আমার তো আমি নিজে নিজেই করি আমি অত প্রফেশনাল হতে পারিনি ইচ্ছা আছে প্রফেশনাল ওয়েতে আমি ভিডিও শ্যুট করব একদিন একদিন আমার সেদিন সুযোগ আসবে সময় সুযোগ আসবে আমিও তোমাদেরকে শেয়ার করব সেই রকম অনেক সুন্দর সুন্দর অডিও অনেক সুন্দর ভিডিও তো এইটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আইব্রোসটাকে একটু ইয়ে করেছিলাম দেখছিলাম কতটা ডিপ তো এবার কি হয়েছে এবার যাচ্ছি ফিরে এসে আবার কথা বলতে পারি আর যদি না বলি তাহলে এটা কন্টিনিউ চলবে ব্লগটা চলবে সহিনীর সাথে কালকে দেখা করতে যাচ্ছি সেই আঠেরো তারিখে সিল্ক রুটে গেছি সেই দিন ওকে দিয়ে এসেছি তারপরে কালকে যাবো ওর সাথে ওষুধ এবং টাকা পয়সা কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছি তো ওর জন্য একটা বড় একটা সুটকেস কিনেছি ট্রাঙ্ক মানে একটা সেই বিষয় নিয়ে আমি পরে বলবো তোমাদেরকে তো চলো টাটা ফিরে আসি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে হ্যালো চলে এলাম বাজারে গেছিলাম বাজার থেকে এলাম মাসি আমাকে চা দাও তো বিকেল আমি চা না খেয়ে গেছি মাসি তখন আসেনি তো এবার কিছু গ্রসারি কিছু জিনিস কিনেছি আর সম্পূর্ণ গ্রসারি আমি কিনি নি কারো কিনি না মানে অতটা ওজন হয় আমি পারি না রিক্সো করে এসেছি তো সঙ্গে একজন কেউ থাকলে আরও বেশি কিনতে পারি তা আমি দুবারে যাব তো লোকাল আমাদের যে মুদির দোকান আছে সেখান থেকে এই সমস্ত ওই এগুলো মশলাপাতিগুলো ওগুলো নিয়ে আসি তেল ফেল ওগুলোই নিয়ে আসি তো আমি কিছু কিছু স্পেশাল কিছু কিছু আমার যা যা কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর আজকের এই ব্লগটা শুধু এই এই রকমই আর কি তো একটা জিনিস আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে আমার কিছু এর মধ্যে আমি এবার চেষ্টা করছি যে উইশ লিস্ট এবং লিস্ট এই দুটোর মধ্যে মানে মানে খুব ক্ল্যারিফাই করে করতে চেষ্টা করছি বা মানে ম্যাক্সিমাম এই মাসটার থেকে শুরু করব ম্যাক্সিমাম ওয়ান প্লিস্টটাকে মানে মেনটেন করবো উইশ লিস্টটাকে মেনটেন করব না একটা ওয়ান একটা তার মধ্যে উইশ আর ওয়ানটের মধ্যে মানে বড্ড ঝগড়া বেড়ে যায় এবং খুব কাছাকাছি তখন আমি আর পারি না ঠিক রাখতে এটা দেখো এটা আমার একটা বাথরুম অ্যাপ্লাই মানে বাথরুমে ব্রাশ ট্রাশ রাখা এইটা একটা জিনিস কিনেছি এটা আমার একটা পছন্দ হয়েছে এই রকম এই জিনিসগুলো দেখো তো এই রকম একটা কিনেছি এটা আমার পছন্দ হয়েছে আমি এটা নিয়েছি তো এটার দাম কত পড়েছে আমি দেখে নিচ্ছি ওটার দাম আর বলতে হবে দাম না বললে ওয়ান আচ্ছা তোমাদের দাম না বললে তো মানে একটু অসুবিধা আছে আচ্ছা আমি একটা ওয়ান প্লিস না মানে আমার রেসিপি রেসিপি শেয়ার করার সময় কিছু আমার অনেকগুলো এরকম প্লেট আছে তো এরকম একটা পুরো সাদা প্লেট আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল তো দুটো কাউন্টারে যখন দেখলাম দুটো নিয়েছিলাম তো একটা একটা সাইড একটুখানি মানে একটুখানি ফাটা ছিল আবার চেঞ্জ করে একটা আনবো লাইন চলে যাবে আর আলাদা ঠিক আছে আমি একটা সিঙ্গেল এনেছি এটা দাম নিয়েছে ওয়ান ওয়ান এটা আর এটা এটা নিয়েছে সেভেন্টি করে এটা দুটো এইগুলো সব এই রেসিপি শেয়ার করা খাওয়ার ইত্যাদি এইগুলো ভালো লাগে আমার এই জিনিসগুলো তো এইটা আমার একদম বলতে পারো মানে উইশ নট ওয়ান প্লিস্ট আর বাকি যেগুলো সব ওয়ান প্লিস্টের মধ্যে রয়েছে ঘি এনেছি ঘি অন্নপূর্ণা ঘি আমি এই ঘিটা পছন্দ করছি এটা নিয়ে তিনবার তিনটে ব্র্যান্ড এনেছি তো এবছরে কালী পুজোর খুব বেশি আমার শরীর খারাপের জন্য কালী পুজোটা খুব বেশি ইয়ে করতে পারিনি তো আমি আবার আলোর স্টক করছি আমার এইগুলো আমার ছিল তো আমি এবার অনেকগুলো প্রদীপ মোমবাতি আমি এগুলো স্টক করে রেখেছি নেক্সট ইয়ারের জন্য আগাম নেক্সট ইয়ার দিওয়ালি অনেক ভালো হবে এইটা আমার একটা ব্রাশের এই যে এই যে দেখো এই যে এইগুলো ব্রাশ ক্যাপ মানে ব্রাশ ক্যাপগুলো হারিয়ে গেছে অনেক অনেক দিন ধরে তো এটার জন্য আমি একটা এটা কিনলাম এটা একটা অফারে পড়েছে এই চারটে ব্রাশ পড়েছে নাইনটি নাইন অফার আছে ক্যাপ ভালো এটার দাম কত জানি না এটা একটা এটা তো আমার মাসে লাগেই এটা কিনেছি এটা কলিন কিনেছি তো আমার হাজব্যান্ডের শক্তি আর আমাদের হচ্ছে কোলগেট জেল জেল কোলগেট জেল বেদ শক্তি এটা আমার মাসেরই লাগে আর আমি তিন রকমের চা এনেছি তো সবগুলো এই চা এই চা টাটা করি না অগ্নি টাটা টি অগ্নি এই এই চা কাজু কিশমিশ এনেছি কিসমিস এগুলো আর আমার ছেলেরও পছন্দ আমাদের পছন্দ পছন্দ এই বিস্কুটগুলো মানে টোস্ট বিস্কিট টোস্ট আর এই বিস্কিটটা না খুব সস্তায় দেখলাম যে সম এক একটা পিস দাম পড়েছে এম আর পঁচিশ টাকা মানে একটা সিঙ্গেল কিন্তু এই তিনটে নিলে কত দাম পড়েছে জানো তিনটে মিলে দাম নিয়েছে হচ্ছে গিয়ে অনলি অনলি ফর্টি নাইন একদম আরও জায়গা থাকলে আমি আর আরও আনতাম মনে হচ্ছে আর আরও চার চার প্যাকেট আনলে ভালো হতো আর এনেছি ম্যাগি ছেলের জন্য এইগুলোই এনেছি বন্ধুরা আর আর মনে হয় কোনো ব্যাগে ট্যাগে আর কিছু নেই পাক্কা আমার আমার এটা ছিল দরকারই ছিল আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দেখো এই যে 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 এটা আমি একটু রিঅ্যারেঞ্জ করেছি এটা আমার ঘরের একটু চেঞ্জ করেছি মাসি চা দিয়েছে চারটে বিস্কুট দিয়েছে চারটে বিস্কুট কিনে পেয়েছে আর হ্যাঁ ভালো আছে না মাসি এটা হ্যাঁ

শপিং ব্লগটা শেষ করলাম টাটা 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 আমার পরবর্তী ব্লগে আসবো ছোটো ছোটো ব্লগ দেবো এবার থেকে বন্ধুরা তোমাদেরকে আমার এই ব্লগের একটু শেষের দিকে আমি একটুখানি রবীন্দ্রনাথের গান তোমাদেরকে শোনাতে চাইছি গানটা হচ্ছে বরিশ মাঝে শান্তির বাড়ি বড়ি মাঝে শান্তির বড়ি শোধরা মাঝে শুষ্ক হৃদয় থাকে অন্ধকার না থাকে মোহ প না থাকে শোক পরিতা বিতর প্রেম পাশান হৃদয়ে বিতর প্রেম হৃদয়